ব্যাক স্পিন পাস হচ্ছে মেইনলি, যে বলের নিচের অংশটায় এমনভাবে মারা যাতে বলটা এদিকে ঘুরে, আর টপ স্পিন হচ্ছে বলটা উপরের দিকে যাওয়া যেটা এদিকে ঘুরে। সো আমরা যদি এটা খুব ডিফিকাল্ট স্কিল, রোনালদো যেটা করে ফ্রি কিক মারে খুব স্ট্রেইট আসে, এবং আসার পর সে যেটা করে বলের পেটে মারার পর পাটা রোল হয় উপরের দিকে সামনের দিকে, তাহলে বলটা এভাবে এভাবে ঘুরতে যাবে। আর ব্যাক স্পিনটা আমরা ইউজ করি সাধারণত যে কোনো একটা লব পাসের ক্ষেত্রে, যে বলটা বাইরেও চলে যাবে না, আমার যে প্লেয়ার রান করছে তার দিকে বলটা থাকবে। সো এটা বলটা মারতে হবে নিচে, নিচে মারলে যদি এইখানে মারি আমরা পাটা এদিকে আসবে বলটা। সো এটা হচ্ছে ব্যাক স্পিন পাস।